প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আপনার নাম কি আমার নাম শাকিলা শাকিলা আপা তো শাকিলা আপা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোরে হ্যাঁ নাটোরে নাটোরে তো শাকিলা আপা আপনার কি বিয়ে হয়েছে আচ্ছা তো বিয়ে হয়েছে তো স্বামী এই যে ক্যামেরার সামনে আসছেন তো স্বামী জানলে মারবে না না স্বামী তো মনে করো অনেক বছর ধরে পাঁচ ছয় বছর ধরে স্বামীকে ফেলে রেখে চলে গেছে আচ্ছা তো স্বামী কেন চলে গেল স্বামীর কি ভালোবাসা দেন নাই তার মূল মতো না স্বামী আরেকটা মেয়েকে ভালোবাসত তাই আমার সাথে প্রতারণা করে সে চলে গেছে আচ্ছা তো আপনি কি ঠেকাইতে পারলেন না না আমি ঠেকাইতে পারি নাই এখন আমার ভাগ্য নাই তাই তো আমি পাই নাই মানে যার যাওয়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু সে আমার হয়নি যার যাওয়া সেতে চলেই যাবে নাকি আচ্ছা তো এখন আপনি কোথায় আছেন এখন আমি নাটোরে আছি নাটোর কি একাই থাকেন হ্যাঁ আমি নাটোরে একাই থাকি আচ্ছা ভাড়া থাকেন না নিজের বাসা না ভাই নিজের বাসা আচ্ছা মানে দেশ গ্রামে যে জায়গা আছে মানে করেন 200 টাকা জায়গা আছে সেখানেই আমি থাকি তো কে যদি মনে করেন এই নাটক থেকে বিয়ে করে আপনাকে ঢাকায় নিয়ে আসে আপনি কি আসবেন হ্যাঁ অবশ্যই আসবো সে যদি আমার মনের মতো হয় তাহলে আসবো তো আপনার ছেলে মেয়ে আছে আচ্ছা তো এই যে বোরকাপুরা কেন মানে ক্যামেরে আসলেন বোরকাপুরা আইসি কারণ মানুষে তো দর্শকেই আমার পিতার মুখটা দেখবে এখন আমি চাই যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই যে আমাকে বিয়ে করবে স্বামী হিসাবে পাবে আমি তার সাথেই বোরকা ছাড়া কথা বলব আচ্ছা যে যাতে স্বামীর আত্মীয় স্বজন বলে যে তোমার বউ প্রতিবেদন ছাড়ছে ইউটিউব চ্যানেল আইছে তার জন্যই আমি বরকা অতীত করছি যাতে কেউ আমাকে চিনতে না পারে আচ্ছা আচ্ছা তো আপনি তো এর আগে ইউটিউবে আসেন আসছিলেন আমি এই প্রথমই আইছি তো এখন মনে করেন কে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দিবেন তো নাম্বার কি আপনি মুখে বলতে পারেন তো আপনি দিয়ে দিবেন নাম্বারটা আচ্ছা তো এই যে গ্রামে যে থাকেন গ্রামে আপনার সাথে কে কে থাকে গ্রামে আমার সাথে শুধু খালি আমি আর আমার একটা ছোট বোন আচ্ছা আপনি আর আপনার ছোট বোন আর কেউ থাকে না আমার দাদি ছিল মারা গেছে আমার দাদি মারা গেছে আচ্ছা তো এখন মনে করেন কি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বার দিয়ে দিবেন তো আপনি নাম্বারটা আমি দিয়ে দেব তো আপনি বিয়ে হয়েছিল কতদিন যে এখনো বাচ্চা কাচ্চা হয় না বিয়ে হয়েছিল 8 বছর আসছিল 8 বছর 1 বছর 1 বছর তো 1 বছরের মধ্যে কেন সন্তান নেন নাই নাকি স্বামীর সমস্যা না কোনটা কোনো সমস্যা নাই স্বামী বাটি আসছিল মনে করেন না জানো বেড়াইতো তাই বিয়ে কোনো তত্ত্ব নিত না কোনোরকম আর কি জীবন যাপন করতে আচ্ছা মানে সন্তান হয় নাই তো সন্তান কখন নিতে চান নাই নাকি হয় নাই কিন্তু স্বামী তো ভালো ছিল না আচ্ছা সব কথার নাম্বার দিন স্বামীর সমস্যা ছিল বলে তার জন্য আমি সন্তান নিতে পারি এখন কেউ যদি আসে আমাকে বিয়ে করে সন্তান আদি তাহলে তাকেই আমি ভালো মানে শুধু সন্তানের জন্য আপনি বিয়ে করবেন আচ্ছা তো আপনার নাম্বারটা বলেন তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে তো ওই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু কথা বলতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ